কোরবানির ঈদের সাত দিন আগে সড়ক মহাসড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে রাজধানীর বিআরটি সদর দপ্তরে ঈদের নিরাপত্তা যাত্রার প্রস্তুতি সভায় তিনি এই নির্দেশ দেন এ সময় ওবায়দুল কাদের বলেন মহাসড়কে নতুন কাজ ঈদের আগে সাত দিন বন্ধ রাখতে হবে আর সংস্কার কাজ সাত দিন আগে শেষ করতে হবে এছাড়া ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে যাতে যানজট না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকে এবং মহাসড়কে দুর্ঘটনা কমাতে ঈদের পরেও নজরদারি জোরদার রাখার নির্দেশ দেন তিনি ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয় গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য অনবিপ্রেত দুর্ঘটনা ডেকে আছে এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা